মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শুকনো ডাঙায় যে আজকাল আচার খাচ্ছ, যা এ তো চটি ছিঁড়ে গেছে। হ্যাঁ ছিঁড়ে গেছে, থাক আমি খালি পায়ে থাকবো, অসুবিধা নেই। থাকতে দিলে তো দোহাই তোমার, রাস্তার মধ্যে পায়ে হাত দিও না। জুতোটা খোলো, এখানে রাখো পাটা। হাতের উপর অসুবিধা আছে? অসম্ভব। ঠিক আছে, অসুবিধা যখন আছে তখন বুক পেতে দিচ্ছি, এই বুকে রেখে নাও এখানে। বকাটা তো ছিলেই, দিনে দিনে ফাজিলো হয়ে উঠছো, ইয়ার কি হচ্ছে? আচ্ছা বাবা ঠিক আছে, আর ইয়ার কি নয়। সেফটি পিন আছে? হ্যাঁ। থ্যাংক ইউ। দেখি এটা কি করা যায়। আপাতত কাজ চলে যাবে, ফেরার সময় নতুন চটি। নতুন আর লাগবে না, এই দিয়ে আমি দিব্যি চালিয়ে নেব। আরে এই বিশ্বাসের দোকান আবার খুলছে নাকি? তাই তো। বিশ্বাসের দোকান মানে? দাদা এইভাবে বলবেন না, সবাই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তা অসুস্থ হলো কেন, তার উত্তরটাও তো এখনো দিতে পারেন। আর একবার ভরসা করে দেখুন না। আরে মাথা খারাপ নাকি? কেটে ফেললেও এই এলাকার লোক আপনার দোকানে চা আর খাবে না। থাম, এলাকার দায়িত্ব কি একা তোদের কাঁধে? সাধন জেঠু আপনি এসেছেন, শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, বলেই তো তোমার হাতে চা খেতে এলাম মা। সত্যি? হ্যাঁ গো জুই, খবরের কাগজে টিভিতে এই সব ঘটনা তো কম দেখিনি। এই সব কেসে মালিক পালায়, কোনো ঝামেলাই থাকে না। তোমরাই প্রথম যারা গ্যাটের টাকা খরচা করে অসুস্থ মানুষকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে আনলে, আমি তো তার জলজ্যান্ত প্রমাণ। তাই তো দাদু, এই জুয়ের হাতে চা খেয়ে যদি আবার কারো শরীর খারাপ হয়? আমি সেটা বুঝে নেব। চা খেতে হলে খাও, না হলে এসো তো ভাই, ফালতু পেঁচাল পেড়ো না, এই যাও তো, যাও এখান থেকে যাও। ভরসা যখন করেছেন তখন জুয়ে কথা দিচ্ছে, আমার দোকানে যারা আসবে তাদের কোনো ক্ষতি হতে জুয়ে দেবে না, কখনো না, কথা দিলাম আমি। ঠিক আছে আপনারা বসুন, আমি দোকানটা খুলি, আজকে জমিয়ে আগাছা করবো, কেমন? বসুন বসুন। দিদিমণি এক কাপ হবে নাকি? দাম দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।